হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা যে কোনো মোবাইলের কল লিস্ট বের করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওতে। বিশেষ করে বিভিন্ন ব্রাউজার সাপোর্ট করে না, সেজন্য কল লিস্টের যে ব্রাউজার পেজটা আছে সেটা মোবাইল দিয়ে ভিউ হয় না, মানে পেজটা সাপোর্ট করে না মোবাইলে। কিন্তু আমি আজকে মোবাইল দিয়ে কাজ করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে চলে যেতে হবে আপনাদের সেই গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যার মাধ্যমে আপনারা ইজিলিভাবে কম্পিউটারের কাজটা মোবাইল দিয়ে করতে পারেন। তো সফটওয়্যারটির নাম হচ্ছে পুফিন ব্রাউজার। এদেখেন চলে এসেছে পুফিন, PUFFIN, পুফিন ব্রাউজার। তো এখানে আমার এটা ইনস্টল করা আছে, সেজন্য আমি ইনস্টল করছি না, সরাসরি ওপেন করে নিব। তো আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। ঢুকে গেলাম অ্যাপসে। এখন সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আপনারা ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন GPEKR, লিখে সার্চ দিবেন। দেখেন সার্চ দেওয়ার পর রেজাল্ট এসেছে লগ ইন GPEKR গ্রামীণ ফোন। আমরা ঢুকলাম ওই সাইটেই। ঢুকার পর যে কাজটা আপনাকে করতে হবে, আপনার তো অ্যাকাউন্ট একটা খুলতেই হবে। অ্যাকাউন্ট খুলতে হলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমরা চলে যাব ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে। যে নাম্বারে কল লিস্ট আপনি সবসময় দেখতে চান, প্রথমে আপনি ওই নাম্বারটা তুলবেন। ওইখানে ফার্স্টে 8801743266588, মানে যে নাম্বারটা আপনারা ইয়ে করতে চাইবেন সেই নাম্বারটা এখানে তুলবেন। এরপর নাম দেবেন আপনাদের পছন্দ মতো, যে নাম ইচ্ছা সেই নাম। অপশনাল একটা ইমেল আইডি দিতে হবে এখানে চাইছে, আপনার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে বসিয়ে দেবেন এখানে। এরপর ক্রিয়েট আই হ্যাভ এন এগ্রি, এটাতে রাইট চিহ্ন দিবেন। তারপর আপনারা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর একটা অ্যাকাউন্ট তৈরি হবে ওই মোবাইলে। আচ্ছা, আমি আপনাদের দেখিয়ে দিই অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। অ্যাকাউন্ট খুলতে হয় কিছু ঝামেলা আছে, ওইগুলো ফলো করতে হয়। আমি আমার একটা নাম্বারে অ্যাকাউন্ট খুলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এইভাবে আপনারা এই গড় প্রত্যেকগুলি গড় ফিল আপ করবেন। এখানে ইমেল চাইছে ইমেল দিয়ে দেবেন, তারপর নাম, নামের জায়গায় নাম দিয়ে দেবেন, যে নাম্বারটা থেকে কল লিস্ট আপনারা দেখতে চান এই নাম্বারটা দিয়ে দেবেন। এরপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। করার পর দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, এ পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল, টু লগ ইন প্লিজ ক্লিক হেয়ার। অর্থাৎ ওইখানে ক্লিক করতে হবে প্রথমে লগ ইন করতে হলে। তো এই দেখেন লগ ইন করার সময় এইখানে নাম্বারটা চাইছে, যে নাম্বারটা আপনি দিয়েছেন আমি নাম্বারটা দিলাম, নাম্বারটা বসিয়ে দিলাম। পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ড কী দিবেন আপনারা? প্রথমে পাসওয়ার্ড তো এখানে আপনি সেট আপ করলেন না, তাহলে পাসওয়ার্ড কী? এই যে একটা SMS যাবে আপনার মোবাইলে, SMS-এর মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। ওই পাসওয়ার্ডটা মোবাইলের SMS দেখে দেখে সেই পাসওয়ার্ডটা আপনাকে বসিয়ে দিতে হবে। যেমন আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি JBTRM। দেওয়ার পর লগ ইন দিবেন।
লগ ইন করার পর দেখবেন কারেন্ট পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বলছে, যে আপনি ওইটা যে পাসওয়ার্ডটা তারা দিয়েছে এই পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার মতো একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনার মতো পাসওয়ার্ড দিতে হলে আপনি মোবাইলের পাসওয়ার্ডটা প্রথমে দিবেন, QBZ, আবার BGTRM, তারপর নিউ পাসওয়ার্ড। আপনি কি দিতে চান, যা ইচ্ছা তাই দিতে পারবেন। আমি পাসওয়ার্ড দিচ্ছি আমার মতো করে, পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পর আপনার সিলেক্ট এ কুইকশন, যে কোনো একটা কুইকশন চাইবে আপনার কাছে, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, ফেভারিট কালার কি আপনি দিয়ে দেবেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। ব্ল্যাক দিয়ে দিলাম আমি, ব্ল্যাক। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক, দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন চাচ্ছে সে বিএসএ নেবার সে, যা ইচ্ছা আপনি দিতে পারেন। এখানে এই দেখেন কল লিস্ট, পেমেন্ট, রিচার্জ হিস্টোরি, তো এগুলো আপনি আজকে কল লিস্ট দেখায়, কল লিস্ট বের করতে হলে আপনাকে যেতে হবে কল ডিটেলসে, কল ডিটেলসে গিয়ে এক মাসের কল লিস্ট চাচ্ছে। এখন কল লিস্টে ক্লিক করলাম, করার পর এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট সেজন্য কোনো কল লিস্ট শো করবে না, কারণ আপনার অ্যাকাউন্ট খোলার পর থেকে তারা আপনার জন্য কল লিস্ট সংগ্রহ করে রাখবে। সো এখন আপনার কোনো স্টকে কোনো কল লিস্ট নেই, এখন থেকে যা হবে আপনার ফোনে সব কিছু কল লিস্টে হবে এবং 72 ঘন্টা পর আপনার কাছে ডেলিভারি হবে। যেমন আজকের কল লিস্ট আপনি 72 ঘন্টা পর পাবেন, অর্থাৎ আরও 3 দিন পরে, 3 দিন পরে ঢুকলে আপনি আজকের কল লিস্ট পেয়ে যাবেন। যেহেতু নতুন অ্যাকাউন্ট থেকে কল ডিটেলস দেখাচ্ছে না, সেজন্য আমি পুরানা একটা অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে কল ডিটেলস দেখিয়ে দিচ্ছি। নতুন অ্যাকাউন্ট আসলে আপডেট হতে সময় লাগে, 72 ঘন্টা পর আপনারা ঢুকলে দেখতে পারবেন আপনার সব কিছু আপডেট হয়ে গেছে। পুরানা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি আমার কল ডিটেলস, এই দেখেন চলে আসছে। তো কল ডিটেলস বের করতে হলে আমরা চলে যাব মাই সার্ভিসে, মাই সার্ভিস, মাই সার্ভিসে লিখে আছে কল ডিটেলস, চলে যাব আমরা কল ডিটেলসে। এখন আপনি কতদিনের কল লিস্ট, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বের করতে চান সেটা বসিয়ে দেবেন। এখানে আমার যেহেতু আপনাদেরকে দেখানো দরকার, তো আমি সারা মাসের কল ডিটেলসটাই দেখিয়ে দিচ্ছি। সাবমিটে দিলাম, দেওয়ার পর কল ডিটেলস এটা ইয়েস ওকে করে দিব। ইন এ কেয়ার ইউ ক্যান ভিউ কল ডিটেলস ফর লাস্ট 30 ডেজ, কল ডিটেলস উইল অ্যাভেলেবল অনলি আফটার ইউর রেজিস্ট্রেশন ইন ই কেয়ার, মানে কল ডিটেলস শুধুমাত্র ই কেয়ারে রেজিস্ট্রেশন করার পর থেকে আপনাকে দিবে তারা, রেজিস্ট্রেশন না করলে দিবে না। দেখেন আমার এখানে কল লিস্টে হচ্ছে আমি কার সাথে কথা বলেছি, কত মিনিট, আউট গোয়িং কল এবং ইনকামিং কল সব ডিটেলস এখানে দেওয়া আছে। আমি কার সাথে কত সেকেন্ড কথা বলেছি, কোন কোন নাম্বারের সাথে, সব বিস্তারিত আছে, ডেট আছে, সময় আছে, কোন সময় কল ঢুকেছে, কোন সময় কল দিয়েছি, কোন ডেটে, সব ডিটেলস এখানে আছে। দেখেন আমার সারা মাসের কল ডিটেলস এখানে দেওয়া আছে। সো